ईस्ट वेस्ट कॉरिडोर के तहत प्लेटफॉर्म स्क्रीन डोर्स और हाई टेक्नोलॉजी वाली सिग्नलिंग प्रणाली का इस्तेमाल किया जाएगा। इसके तहत पहली खेप चीन से पहले ही पहुंच चुकी है। पीडीएस को करुणामयी मेट्रो स्टेशन पर लगा दिया गया है। इस नई तकनीक के बारे में कोलकाता मेट्रो रेलवे कॉरपोरेशन लिमिटेड के डायरेक्टर अनूप कुमार कुंडू RSNT ने जानकारी दी। सनमार्ग की टीम ने इस दौरान नई तकनीक का जायजा लिया। पेश है इस वीडियो में दर्शाती नई तकनीक एक नज़र में। আমরা প্রথম ফেজে ছটা এলিভেটেড স্টেশনের কমিশনিং করার চার্জ চালাচ্ছি। এই ছটা স্টেশনের মধ্যে ইতিমধ্যে দুটো স্টেশনের গত প্ল্যাটফর্ম স্কিম গেট এসে গেছে, তাদের করুণাময়ীতে আমরা দাঁড়িয়ে আছি। এছাড়াও সেন্ট্রাল পার্ক স্টেশনের কাজ চলছে আমাদের। ইতিমধ্যে আরও দুটো স্টেশনের মেটেরিয়াল এসে পোর্ট থেকে রিলিজ হয়ে আজকে রাতের মধ্যে চলে আসবে, সেগুলো যথাক্রমে সেক্টর 5 আর 6। বাকি দুটো স্টেশন বেঙ্গল কেমিক্যাল এবং সল্ট লেক স্টেডিয়াম, এই দুটো স্টেশনের গেট এক্সট্রা চায়নার থেকে অলরেডি ছাপা হয়েছে, অগ্নি এইচ এস আন্ডার সেইলিং আসছে এখানে। আমরা আশা করছি সেপ্টেম্বরের 2nd থেকে 3rd উইকের মধ্যে কলকাতা পোর্টে এসে যাবে, পেলেই আমরা করে কমিশন।